নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। শনি মহারাজ বৃশ্চিক রাশিকে করবে ভিখারি থেকে রাজাতে পরিণত করতে চলেছে। আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। বেশ কিছু কনফিউশন যাদের আছে আমি তাও আপনাদেরকে কাটাবো। দেখুন, অনেকে বলছে যে বৃশ্চিক রাশির সাড়েসাতি ব্যাক করছে। দেখুন, 24 জানুয়ারি 2020 আপনারা কিন্তু সাড়েসাতি থেকে মুক্তি কিন্তু পেয়ে গেছেন, ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, বর্তমানে বৃশ্চিক রাশির কোনো সাড়েসাতি বা কোনো ঢাইয়া বর্তমানে কিন্তু চলছে না, একদম ক্লিয়ার আপনাদেরকে প্রথম কথা জানিয়ে দিলাম। এটা নিয়ে কোনো ভয়ের ব্যাপার নেই। দেখুন, বর্তমানে তিনটি রাশি শনির সাড়েসাতি চলছে, একটি ধনু, মকর এবং কুম্ভ, এবং দুটি রাশির ঢাইয়া, একটা হচ্ছে মিথুন রাশি, একটি হচ্ছে তুলা রাশি। শনি যে ঘরে অবস্থান করে তার আগের রাশি এবং তার পরের রাশি, দুটি রাশি সাড়েসাতি হয়, এবং যে ঘরে অবস্থান করে তার ষষ্ঠ রাশি এবং দশম রাশি, এই দুইটি ঘরে কিন্তু ঢাইয়া হয়। অর্থাৎ আমি এই ভিডিওতে জানাব শনি মহারাজের বরদানে এই বৃশ্চিক রাশি ভিখারি থেকে রাজা হতে চলেছে। যাদের জন্ম 1993, 1994, 1995 বা 1963, 1964 বা 1965 সালে জন্ম, অর্থাৎ এই সালগুলোতে যাদের জন্ম, আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, আপনার যদি শনি প্লেসমেন্ট ভালো থাকে এবং মকর রাশি থেকে এই শনি 2023 17 জানুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করবে, এবং কুম্ভ রাশিতে প্রবেশ করে শশ নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এর পাশাপাশি বর্তমানে শনি আপনার মকর রাশিতে অবস্থান করছে এবং পূর্ণরূপে বক্রী অবস্থায় অবস্থান করছে, এবং 12 অক্টোবর থেকে এই শনি মার্গী হয়ে যাচ্ছে, বক্রী থেকে মার্গী। কিন্তু পূর্ণমাত্রায় এই যে আপনাকে যে ধনবর্ষা করবে, এটা করতে চলেছে 17 জানুয়ারি 2023 পর থেকে। কারণ আপনাদেরকে আমি বলি, শনি মঙ্গলকে শত্রু চোখে দেখে, শনির সাথে মঙ্গলের সম্পর্কটা শত্রু, কিন্তু মঙ্গল শনিকে কিন্তু শত্রুরূপে দেখে না। শনি দেখে মঙ্গলকে শত্রুরূপে, মঙ্গল কিন্তু শনিকে শত্রুরূপে দেখে না। অর্থাৎ এই শনির ঢাইয়াতে, অর্থাৎ চতুর্থভাবে ভ্রমণ করবে, আপনাদের ক্ষেত্রে বিশেষরূপে ভালো ফল আপনাদেরকে দিবে শশনম মহাপুরুষ রাজ্য। অর্থাৎ এই টাইম, অর্থাৎ মোটামুটি 1.5 বছর পর্যন্ত আপনাদের এই 2022-এর এন্ড পর্যন্ত আপনাদের কিছু কিছু ক্ষেত্রে প্রতারণা হওয়ার সম্ভাবনা থাকছে। ভাইয়ের থেকে আপনারা দুঃখ পাবেন, কিছু কিছু ক্ষেত্রে অর্থ লস, অত্যাধিক ব্যয় আপনাদের হবে, অধিক খরচ, এবং কিছু কিছু ক্ষেত্রে সমস্যা, টাকা ডুবে যাওয়া, টাকা আটকে যাওয়ার সম্ভাবনা থাকছে, বেশ কিছু ব্যবসা ক্ষেত্রে আপনাদের লস কিন্তু থাকবে। কিন্তু যেমনি 17 জানুয়ারি 2023 যেমনি হবে, শশনম মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং আপনাদের ঢাইয়া শুরু হবে, এই সময় এই শনিদেব বৃশ্চিক রাশিকে ধনবর্ষা করতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় রেজাল্ট পেতে চলেছে আপনার বৃশ্চিক রাশি। কোন কোন দিক থেকে,
প্রপার্টি থেকে লাভ, নিজস্ব ভূমি সম্পত্তি, নিজস্ব বাড়ি গাড়ি ব্যবসা, বিদেশ থেকে লাভ, রাজনীতি ক্যারিয়ারের ক্ষেত্রে উত্থান, আকস্মিক ধন প্রাপ্তি, এবং আপনাদের এ সময় যাদের পেট্রোল কেমিক্যালের বিজনেস করছেন, তেলের ব্যবসা করেন, আপনি ডালের ব্যবসা করেন, কাঁচের ব্যবসা করেন, আপনারা কিন্তু ভালো ফল পাবেন এ সময়। অর্থাৎ শনি কিন্তু আপনাদেরকে দুহাত ভরে ঢেলে দিবে বৃশ্চিক রাশিকে, ঢাইয়া চলবে। আমি আবারও বলছি, শনি মঙ্গলকে শত্রু মনে করে, কিন্তু মঙ্গল শনিকে কিন্তু শত্রু চোখে দেখে না। এই ঢাইয়াতে আপনার বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন কিন্তু আসতে চলেছে। যাদের রোজগার কমে গিয়েছিল, কর্মের দিকটা সমস্যা হচ্ছিল, কর্মযোগ রোজগার আপনাদের বাড়বে, ব্যবসা ক্ষেত্রে শুভ, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, লটারি ফাটকা শেয়ার জুয়া সাতটা থেকে এই 17 জানুয়ারি 2023 পর থেকে কিন্তু আপনারা কিন্তু পূর্ণ মাত্রায় ভালো রেজাল্ট পাবেন। ডুবে গেছে টাকা, আটকে আছে, এই টাকা আপনাদের রিকভারি হবে, মানসিক শান্তি আপনারা পাবেন, এবং প্রপার্টি থেকে লাভ এই সময় আপনারা যথেষ্ট পরিমাণে কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে গোল্ডেন পিরিয়ড মোটামুটি আপনার 5 বছর টানা, 5 বছর কিন্তু বৃশ্চিক রাশির গোল্ডেন পিরিয়ড আপনাদের কিন্তু চলবে। অর্থাৎ 2023 জানুয়ারি থেকে টানা 5 বছর কিন্তু আপনাদের বেশ কিছু পরিবর্তন, কর্মপ্রাপ্তি, প্রমোশন, বদলি, এই জায়গাগুলো, সরকারি চাকরি পাওয়া, আকস্মিক প্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। সন্তান ক্ষেত্রে আপনাদের শুভ, এডুকেশনের জায়গাটা আপনাদের শুভ, গাড়ির যাদের ব্যবসা করছেন অর্থাৎ আপনার শোরুম আছে, আপনাদের ব্যবসা ক্ষেত্রে আপনারা ভালো ফল পাবেন, যাদের এলআইসি এজেন্ট আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন, যারা এনজিওর সঙ্গে যুক্ত আছেন তারা ভালো ফল পাবেন, গভর্নমেন্টের কন্ট্রাকচুয়াল কাজের সঙ্গে যারা আছেন তারা কিন্তু এ সময় ভালো ফল পাবেন। কিন্তু দেখতে হবে আপনার রাশিচক্রে শনি কুম্ভ রাশিতে, অর্থাৎ এটা অতি মিত্র রাশি, কুম্ভ রাশি শনির আনন্দক্ষেত্র, শনির আনন্দক্ষেত্র এবং মিত্র রাশি, এখানে যদি শনি থাকে এবং আপনার যদি 93, 94, 95 আপনার যদি জন্ম হয়, বা আপনার 63, 64, 65 1900 যদি জন্ম হয়, 600 নম পুরুষ রাজযোগ এবং কুম্ভ রাশিতে যদি শনি থাকে, আপনারাও কিন্তু হতে চলেছেন ধনশালী ব্যক্তি। আপনি কোটিপতি, আরবপতি, খারকপতি পর্যন্ত হতে পারেন বৃশ্চিক রাশি। এই যুগটা আবার আপনার 2053, 54, 55 সালে কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু আসবে, আগাম ভবিষ্যৎবাণী আমি দিয়ে দিলাম। অর্থাৎ 30 বছর পরপর এই যোগ কিন্তু থাকে, অর্থাৎ যখনই এই কুম্ভ রাশিতে যখন শনি প্লেসমেন্ট করে রাউন্ড ক্ষেত্রে, তখন কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু ধনবর্ষা করে, এবং এই সময়ের মধ্যে আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন, এবং আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট আপনাদের মজবুত হবে, এবং পারিবারিক সুখের জায়গা, পরিবারের সুখের জায়গা, মাতৃসুখ, বাহন সুখ, বাড়ির সুখ, বন্ধু সুখ, এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু আসবে। অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনির বরদানে, শনির কৃপাতে ভিখারি থেকে রাজাতে পরিণত করতে চলেছে। শনি যা দেতা হে তো ছাপ্পার ফারকে দেতা, একটা কথাই আছে। এই বৃশ্চিক রাশিকে করবে শনি মালামাল। এই সময়ের মধ্যে বৃশ্চিক রাশির বেশ কিছু কার্য কিন্তু সিদ্ধ কিন্তু হবে, এবং রাজনীতিতে যারা আছেন রাজনীতির ক্ষেত্রে আপনারা উচ্চ স্থানে, কারণ শনি নির্দেশ করে জনতাকে, এই শনি কিন্তু আপনাকে রাজ সিংহাসনে বসাবে রাজনীতির ক্ষেত্রে, আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, এবং আপনার যদি কুম্ভ রাশিতে যদি শনি অবস্থান করে, আপনি কিন্তু নিশ্চিত রূপে এই সময়ের মধ্যে কিন্তু একটা বেটারমেন্ট রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। এই ছিল বৃশ্চিক রাশির ভিডিও, কি ফল পেতে চলেছেন। নমস্কার।
ধন্যবাদ।